আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ 20/6/2023 পুরীর ঐতিহাসিক রথযাত্রার দিন। রথযাত্রা মানে ভগবান জগন্নাথ, সুভদ্রা ও বলরাম এই তিনজন তারা রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। আমি সকাল সকাল সেখানে পৌঁছে গেছিলাম। সেখানে পৌঁছানোর পরে জানতে পারলাম এই রথযাত্রা শুরু হবে প্রায় বিকাল 3টার পরে। যেহেতু রথযাত্রা শুরু হতে অনেক বাকি, পুরী এসছি, পুরীর সমুদ্র সৈকতে যাব না এটা তো হতে পারে না, তাহলে চলুন কিছুটা সময় পুরীর সমুদ্র সৈকতে কাটিয়ে আসি। ইতিমধ্যে আমি এসে হাজির হয়েছি সেই রথযাত্রার ওখান থেকে পুরীর সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকতটা একটু ঘুরে দেখি কেমন, যেহেতু এটা আমার প্রথমবার পুরীর সমুদ্র সৈকতে আসা, এবং আপনাদেরকেও দেখাই পুরীর সমুদ্র সৈকতটা দেখতে কেমন। যেহেতু আজকে রথ এবং অনেক ভক্ত সমাগম হয়েছে এই পুরীতে, তাই প্রত্যেকেই চেষ্টা করছে রথযাত্রার সাথে সাথে পুরীর সমুদ্র সৈকতে এসে একটু স্নান করে নিই, যার জন্য পুরীর সমুদ্র সৈকতে তুলনামূলকভাবে একটু বেশি ভিড় আছে আজকের দিনে। ঘড়ির কাটাতে প্রায় 3:30। ইতিমধ্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা রওনা হয়ে গেছে তার মাসির বাড়ির উদ্দেশ্যে। আমার সামনে এত পরিমাণ ভিড় ছিল যে আমি জগন্নাথ দেবের সেই রথযাত্রা দড়ি ধরে টানার মতন সৌভাগ্য হয়নি বা আমার ছিল না, যার জন্য ওই রথটা আমি টানতে পারিনি। সুভদ্রা রথটি চলতে শুরু করলো তার মাসির বাড়ির উদ্দেশ্যে। সেই সুভদ্রা রথটি আমার ভাগ্য হয়েছিল এবং এখানকার পুলিশ প্রশাসন আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছিল এবং সুযোগ করে দিয়েছিল।
মূর্তি ও রথটি সুভদ্রা দেবীর রথ টেনে কিছুক্ষণ পরে ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 5:30টা বাজে চলেছে। যেহেতু এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল তাই আর তৃতীয় রথের অপেক্ষা না করে আমি বেরিয়ে পড়লাম পুরী রেল স্টেশনের উদ্দেশ্যে। যেহেতু আমার ট্রেনটি ছিল রাত 8:15 আমি ভেবে দেখলাম এখন যদি না বেরিয়ে পড়ি তাহলে আমার ট্রেন হয়তো মিস হতে পারে, যেহেতু এখান থেকে প্রায় হেঁটেই আপনাকে পুরী স্টেশনে পৌঁছাতে হবে। তাই আমি বেরিয়ে পড়লাম আর সময় অপচয় না করে। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না।